আফজা রোজার প্রশান্তির আজকের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট রু আফজা পাটিসাপটা পিঠা। রু আফজা পাটিসাপটা পিঠা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে, রু আফজা, ময়দা, ডিম, তরল দুধ, চিনি, গুঁড়ো দুধ, ঘি, এলাচ, নারিকেল গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লবণ, পানি। রু আফজা পাটিসাপটা পিঠা তৈরি করতে প্রথমে একটি পাত্রে একটি ডিম ভেঙে নিন। এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিন। এবার অল্প চিনি ও তরল দুধ দিয়ে ভালো করে বিট করে নিন। বিট করার জন্য ডিম মিক্সার মেশিন ব্যবহার করা যেতে পারে। এবারে এর ভেতরে দিতে হবে ময়দা। ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ডো তৈরি করুন। ডোয়ের ভিতরে রু আফজা মিশিয়ে নিন। এবার পিঠার পুর তৈরি করে নেয়ার জন্য একটি পাত্র গরম করে ঘি দিয়ে দিন। এর ভেতরে দিয়ে দিন নারিকেল গুঁড়ো, গুঁড়ো দুধ, এলাচ। হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিন তরল দুধ, চিনি ও সামান্য কর্নফ্লাওয়ার। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে রাখুন। এবার একটি পাত্র গরম করে ঘি দিয়ে দিন। পাত্রে ডো দিয়ে পাতলা করে একটি গোল পিঠার আকৃতি তৈরি করুন। এবার পিঠার ভিতরে পুর দিয়ে ভাঁজ করে নিন। এভাবে আরো কয়েকটি তৈরি করুন। কিছু বাদাম কুচি ছিটিয়ে কিংবা আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রু আফজা পাটিসাপটা পিঠা। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রু আফজা পাটিসাপটা পিঠা হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। রমজানের মহিমায় রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। রমজানের মহিমায় রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়।